কেমন লাগছে ঠান্ডা? কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি করবো না, যাওয়া যাক এখন। সব মনে করে দিতে হয়। পুরো প্লাস্টিক একটা নিয়ে নেবে যাওয়ার সময়। চলো প্রবেশ পথ পুরো আজকে ফাঁকা আছে মন্দির, তো আমরা ভেতরে যেতে পাচ্ছি। এই যে মা, দর্শন করে দিই তোমাদেরকে। শ্মশান, আর এইটা পারাপার হয় ওই পারে যেতে হবে, তাই তো? আর এই রেল এই লাইনটা দিয়ে হচ্ছে বাংলাদেশ যেতে হবে। আমরা এবার এই পারে চলে এলাম, ওই পারে তো ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার এই পারে চলে এসেছি। চলো এবার এই পারে ঠাকুরটাকে দেখাবো তোমাদেরকে। সেটা হচ্ছে আসল মন্দির, দেখে দেখা যাচ্ছে, জুম করেই দেখাচ্ছি। চলো
এই দিদি মন্দিরের সামনে তাকাও, দেখি তাকা, চল এদিকে চল। আগের দিন অনিন্দিতার সাথে এসেছিলাম, আজকে আমার বোন ইন্দ্র আর বুলকি আমরা সবাই চারজন মিলে এসেছি। আজকে ভীষণ ভিড়, আগের দিন তো অতটা ভিড় ছিল না, কিন্তু আজকে অনেকটাই ভিড়। Thank you.